আজকে আমার কিছু পরিচয় দাদারা নতুন একটা ক্যাফে খুলেছে, সামনে দেখা যাচ্ছে। সো জায়গা ছিল আমি দেখে নিয়েছি, আর একটা একটা করে সব কিছু ট্রাই করি। লোকেশনটা গাজর, এটা হচ্ছে চিজ গার্লিক রোল, যেটার প্রাইস আছে সেটা হচ্ছে পনির মুগরেলা, যেটার প্রাইস ছেড়ে যেটা দিয়েছে সেটা হচ্ছে ডোনাটস। গাইস ওয়েলকাম টু মাই আদার ফুড ব্লগ। আজকে চলে এসেছি গাজল টোল গেটের খুব কাছে, দেখতে পাচ্ছ পেছনে রয়েছে গাজল টোল, আর ঠিক ওই পাশেই খুলেছে একটা নতুন ক্যাফে যার নাম হচ্ছে টি ব্রেক। আজকে আমার কিছু পরিচয় দাদারা নতুন একটা ক্যাফে খুলেছে, সামনে দেখা যাচ্ছে টি ব্রেক। আজকে এখানে যাবো এবং দেখবো কী কী পাওয়া যাচ্ছে। সো গাইস এটা হচ্ছে এখানকার মেনু কার্ড, এখানে তোমরা দেখে নিতে পারবে কি কি আছে। তোমরা চাইলে এটাকে পজ করে স্ক্রিনশট তুলে নিতে পারো। গোবি মাঞ্চুরিয়ান, একটা বার্গার, আর একটা হচ্ছে চিজ গার্লিক ব্রেড। এরপরে আমি ডেজার্ট নিয়ে আসছি, ডোনাট আর পাইনাপেল। এই মুহূর্তে আমাদের কাছে এত কিছু দিয়ে গেছে সুব্রতা। তো এটা হচ্ছে ভেজ চিজ বার্গার, যেটার প্রাইস হচ্ছে 80 rupees। এছাড়াও এখানে আছে গোবি মাঞ্চুরিয়ান, যেটার প্রাইস হচ্ছে 45। এটা হচ্ছে চিজ গার্লিক রোল, যেটার প্রাইস হচ্ছে 45। এটা হচ্ছে পনির মুগরেলা, যেটার প্রাইস 35। আর এটা এখানে আছে হচ্ছে পনির প্লেট, যেটার প্রাইস হচ্ছে 45। এছাড়াও ডেজার্টে যেটা দিয়েছে সেটা হচ্ছে ডোনাটস, যেটার প্রাইস হচ্ছে 55। এটা হচ্ছে পাইনঅ্যাপেল পেস্ট্রি, যেটার প্রাইস হচ্ছে 45। সো যারা ছিল আমি দেখে নিয়েছি, আর একটা একটা করে সব কিছু ট্রাই করি। আর এতক্ষণ শ্যুট করতে করতে সবগুলো একটু হয়তো টেস্ট এদিকে দিকে হয়েছে, যাই হোক ট্রাই করি। আর এখানকার যেগুলো প্রাইস বেশিরভাগ 35-45 এসবই আছে, এসবের মধ্যেই অত্যন্ত পকেট ফ্রেন্ডলি, তোমরা চাইলে আসতে পারো। সো গাইস ফার্স্টে আছে ভেজ চিজ বার্গার, এটা একটু ট্রাই করা যাক। অনেক রকম ভেজিস আছে, আর একটা ভেজ প্যাটি দেওয়া আছে ভিতরে, তো চলো ট্রাই করা যাক। দারুণ লাগছে খেতে। এখানে ডিপ হিসেবে দেওয়া হয়েছে টমেটো সস, এই টমেটো সসের সঙ্গে ডিপ করে একটু খেয়ে দেখি। দারুণ খেতে। সো তার বাকি আইটেমগুলো ট্রাই করি। এখানে আছে পনির মুগরেলা, যেটার প্রাইস নিয়েছিল 35। দেখা যাচ্ছে মাঝে পনির স্টাফিং দেওয়া আছে, আর উপরে মেয়োনিজ দিয়ে সুন্দর করে গার্নিশ করা হয়েছে, তো চলো এটা ট্রাই করা যাক। পনির মুড়া দেখে সত্যি খুব সুন্দর, পনির স্টাফিং দেওয়ার জন্য টেস্টটা আরও বেশি হয়ে গেছে, চলো বাকিটা ট্রাই করি। এবার নেক্সট অন্য আইটেমে যাচ্ছি। এবার আছে গোবি মাঞ্চুরিয়ান, এটার প্রাইস 45। তো দেখা যাক ভেতরে সুন্দর স্টাফিংটা দেখতে পাচ্ছ, আর উপরে মেয়োনিজ দিয়ে গার্নিশ করা, তো চলো এটা একটু ট্রাই করা যাক। এটা অনেকক্ষণ ধরে শ্যুট করছি আমরা,
আর উপরটা খোলা, সেই জন্য পাউটা শক্ত হয়ে গেছে। দেখ এমনি ওভারঅল টেস্ট খুব সুন্দর। তো নেক্সট কোন আইটেম থাকবে? নেক্সট হচ্ছে চিজ গার্লিক রোল, এটার প্রাইস 45। এটা উপরে বেশ সুন্দর চিজ দেওয়া আছে, তার উপর সস দেওয়া আছে, আর উপরে দেখতে চিলি ফ্লেক্স দেওয়া আছে। চলো এটা ট্রাই করে দেখি। দারুণ ভালো খাই, দারুণ খেয়ে চিজ গার্লিক রোল, আমার এমনিতে খুবই প্রিয় একটা জিনিস, দারুণ লাগছে খেয়ে। নেক্সট হচ্ছে পনির প্লেট, এই যে এরকম, আর ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, কিছু করার নাই, খেয়ে দেখি কেমন লাগছে। পনির প্লেটটা বেশ ভালোই খেতে, আর এখানে কিছু নেই, যেগুলো আছে সবচেয়ে ডেজার্ট, তো এগুলোকে ফিনিশ করে তারপর ডেজার্টে আসছি। বার্গারটা যদি ভেতরে স্টাফিংসে দেখা যায় তাহলে অনেকটা যে এরকম, ভেতরে অনেক রকম ভেজিস আছে। তো চলো বাকিটা ফিনিশ করি। চিজ গার্লিক রোলটা শেষ করে, দারুণ খেতে। বই মানে চ্যানেল শেষ করুন। সবাই সেটা হচ্ছে ডেজার্ট, ডেজার্টের মধ্যে আমরা নিয়েছি পাইনঅ্যাপেল পেস্ট্রি। তো চলো এটা ট্রাই করা যাক। পাইনঅ্যাপেলের ফ্লেভারটা খুব সুন্দর মুখে আসছে, বেশ সুন্দর খেতে। ভেতরে গোটা গোটা কিছু পাইনঅ্যাপেল আছে যেটা মুখে পড়ছে, টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। নেক্সট আইটেম হচ্ছে ডোনাটস, এই যে এরকম দেখতে, এটার দাম 55। তো চলো এটা আবার ট্রাই করা যাক। ডোনাটস দারুণ খেয়ে ডোনাটসটা, দারুণ। তো গাইস লাস্ট এখানকার আইটেম আজকে আমরা ট্রাই করছি, কফি ট্রাই করি। কফিটা বেশ স্ট্রং আছে আর চিনি একদম ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট হয়েছে, দারুণ খেয়ে। লোকেশনটা গাজল টোলের জাস্ট আগে বাঁ হাতে, কলেজের ঠিক উল্টো দিকে। লোকেশনটা গুগল ম্যাপেও পাবে, টি ব্রেক বলে, শুধু লাস্টে ডবল কে। সো গাইস এখানকার খাওয়া দাওয়ার প্রত্যেকটা খুব সুন্দর ছিল। এখানে আমার সবথেকে যেটা বেশি ভালো লেগেছে, আমরা যেগুলো নিয়েছিলাম তার মধ্যে পনির চিজ রোল, সেটা সবথেকে বেশি ভালো লেগেছে। এছাড়াও পেস্ট্রির মধ্যে পাইনঅ্যাপেল পেস্ট্রিটা খুব সুন্দর ছিল, ডোনাটসটা খুব ভালো ছিল। আর তোমরা এখানে আসো, ভিজিট করে যাও, প্রত্যেকটা খাবারের দাম পকেট ফ্রেন্ডলির মধ্যেই আছে, কোনো সমস্যা হবে না। আর আজকে যেহেতু ক্যাফেটা ওপেন হয়েছে, সেহেতু সবই ঠিকঠাক হয়নি, এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আর একটু ভালো হবে দাদা বললো। আর এছাড়াও আমি যেখানে ভিডিও করি সেখানে ব্যাকগ্রাউন্ডটা হয়তো ঠিকঠাক আসেনি, লাইটের সমস্যা আছে, যাই হোক এগুলো প্রথম দিন একটু অ্যাডজাস্ট করে নিয়ে তোমরা, নেক্সট এরপর থেকে হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে আরও ডেভেলপমেন্ট হবে, খুবই ভালো জায়গা একটা।